গুড মর্নিং এভরিবা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। চলো দিনটা স্টার্ট করা যাক। এন্ড এখন সকাল সকাল বাজছে কটা বলো তো? বেশ সকাল সকাল বাজছে, 7টা বাজছে। তো চলো রেডি হওয়া যাক। অ্যাজ ইউজুয়াল আমার 9টা থেকে ডিউটি আছে, আজকে 8টা থেকে ছিল, বাট আমি স্যারকে বলে 9টায় করলাম, কারণ কাল অনেক লেট নাইট এসেছি, তো ঘুম পাচ্ছিলো, 1 ঘন্টা পিছিয়েছি। ঠিক আছে, চলো এবার যাওয়া যাক রেডি হয়ে। এখন আমি রেডি হয়ে গেছি, এই যে ওপর থেকে শুধু ওয়েস্ট কোটটা পরবো, ব্যাস একদম রেডি। সো এইভাবে চুলটা বেঁধেছি আজকে, গুটি গুটি। আমি চুল বাঁধতে সেরকম পারি না, যেটা সত্যি কথা, ঠিক আছে, আমি একদমই পারি না চুল বাঁধতে, ওই স্টাইল করে এরকম টুইস্ট করে আমি পারি না। সো চেষ্টা করছিলাম, তাও হয়নি। এই যে উঠে গেছে এখানটা, ঠিক আছে, যেটুকু হয়েছে এনাফ। ঠিক আছে, তো একটু পর যাবো, এখনো টাইম হয়নি যেহেতু। ঠিক আছে, কতবার বললাম ঠিক আছে ঠিক আছে, হ্যাঁ নিজেও বড় হয়ে যায়, তোমাদেরকেও বড় করে ফেলি, কারণ আমি জানি, কারণ এখানে কিছুই করার নেই, কার সাথে কথা বলবো, কী করবো না করবো, তো তোমরা শুধু আমার মুখটাই দেখতে থাকো, আমি জানি সেটা। সো দেখি কোথায় ঘুরতে যাব ভাবছি, বাট এমন মানে একটা দিন ছুটি পাই সেটাও আবার মানে যা তা ঘুম পায়, আর এই মাসটা ছুটি পাবো নাকি জানি না, আর একটা ছুটি বাকি আছে, কারণ আমরা ইন্টার্নে 4টে ছুটি পাই, তারা ধরো 3টে ছুটি নেওয়া হয়ে গেছে অলরেডি। সো লেটস সি কী হয়। তো এখন মেলে বেরিয়ে পড়লাম হোটেলে যাওয়ার জন্য। আচ্ছা, হোটেলে গিয়ে ব্রেকফাস্ট করবো এখন। আমার চোখটা কেন ছলছলিয়ে গেলো কে জানে, মানে জল বেরোতে স্টার্ট করে দিল চোখ থেকে। আমি আই মেকআপ করে না বেশিক্ষণ থাকতে পারি না, চোখটা খুব ভারী ভারী লাগে, তাও তো কিছুই লাগাই না, জাস্ট একটু আই শ্যাডো আর লাইনার, তাতেই এরকম অবস্থা। এই যে টপ করে এবার জলটা পড়বে, ডুবে আটকানোর চেষ্টা করছে। তো এখনো কেউ আসেনি বা কেউ যাবে নাকি জানি না, আমি তো যাবো, চলো লেটস গো। এখন আমি কি সুন্দর একটা গাছের নিচে বসে আছি, অনেক সুন্দর একটা গাছটা দেখতে লাগছিল, আমার তো খুব ভালো লাগলো এরকম করে দেখতে। এখন তো আপাতত চেয়ারটায় বসে আছি, তো যখনই দেখবো গাড়িটা আসছে তেমনি আমি রোডটা ক্রস করে ওই সাইডে গিয়ে দাঁড়াবো। এটা একটা স্কুল বাস গেল, এখন মিলি রোডটা ক্রস করলাম, যে এই সাইডে এলাম, বাসটা আসতে অনেক লেট করে মাঝে মাঝে, বা মাঝে মাঝে তাড়াতাড়ি এমন তাড়াতাড়ি আসে যে পেরিয়ে চলে যায়, কী চেক করে আমি নিজেও বুঝতে পারি না মাঝে মাঝে। এখন মেনলি লাঞ্চ করলাম, দিয়ে একটু বসে আছি এখন। ঠিক আছে, আমাদের একটা চেঞ্জিং রুম মেলি, যা ড্রেস চেঞ্জ করে এখানে এসে তাদের জন্য, তো এখানে এসে তাই বসে আছে একটু, কারণ খাওয়ার পরে কাজ করতে খুব কষ্ট হয়, একটু এসে রিল্যাক্স করছি, তবে 10 মিনিট পর যাবো। আর আজকে লাঞ্চে আমি পনির খেয়েছি, চিকেন ছিল, বাট চিকেন খেতে এখানে ভালো লাগে না, কারণ ভালো লাগে না, এখানে চিকেনটা ভালো রান্নাই করতে পারে না তার জন্যে, তো পনির খেয়েছি আর রুটি হয়েছে, তো এটাই আমার লাঞ্চ আজকে। আমাদের হোটেলের ফার্স্ট ফ্লোরটা সেকেন্ড ফ্লোরটা এরকমই দেখতে, যেমন রুম হয় সব হোটেলের, বাট তো এখন আমি আমার ডিনার করছি, রাইস, পনির, চিকেন, রুটি, ডাল, কত কি খাচ্ছে, বাট এত কিছু খাবো না, শুধু পনিরটাই খাবো, আমার চিকেনটা দেখে আর খেতে ইচ্ছা করছে না। এখন আমি জাস্ট রুমে চলে এসেছি, আমি খুব টায়ার্ড। ঠিক আছে, সো চলো একটু ফ্রেশ হয়ে ঘুমিয়ে পড়বো আর কি, এই তো লাইফ আমাদের, কাজে যাও আর এসে ঘুমাও শুধু, তো চলো লেটস স্লিপ। রুমে এসে চুলেটা এরকম করে বেঁধে নিয়েছি, কারণ শুতে খুব প্রবলেম হয়, তাই জন্য একদম মাথার ডগের সামনে, অ্যান্ড মুখেও ক্রিম লাগানো হয়ে গেছে, ফ্রেশ হয়েছি, এখন আমি পায়ের তলায় বর্নিন লাগাচ্ছি।
এই যো, তার জন্য বলিন গরম করছে এরকম করে চামচে করে দিয়ে।